¿Sabes qué? No. Anda, ya. चाह के लेना सौरभ के लिए। दुर्गा दुर्गा शुभ सकाल बंधुरा मुकुल सिंपल लाइफ चैनल तुम्हारे शुभेच्छा और भालोबासा जानिए आज के चाय कप मुखे नहीं तुम्हारे साथ ब्लॉग का शुरू कर दादा भाई मिली गल चलो देखी दुर्गा दुर्गा सीढ़ी भर्ती जामा कपड़ आज के एक रोदूर दिए जामा कपड़ गो सब दिए रोदूरे एक शांति झलमले रोदूर दिए आज के एक बड़ मान बड़ सुखबर आ कि जानिना कत थे किन्तु मेघ जे कोड़े नहीं था ना मेघ किन्तु कोड़े आछे किन्तु रोदूरटाओ दिए कल के एरकम एक रोदूर दिए तरह एम बिस्टि एलो ओरे बाबा रे बलार कथा ना जाई होक प्रकृतिर मन बोझा भार चलो चाटा खेये नि एक चा बाकी आछे বন্ধুরা খুবনিটা করেছিলাম কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে টেস্টটা খুব ভালো হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন একটু দানাগুলো একটু শক্ত আছে সেই জন্য আরো দুটো সিটি দিয়ে নিচ্ছি তাহলে আরো ভালো হয়ে যাবে কি বলতো একটুখানি নরম হলে খেতে ভালো লাগে তোমাদের দাদা ভাই বলছে কি যে দিতে হবে না খুব ভালো টেস্ট হয়েছে কিন্তু আমি বললাম না আরেকটু নরম হলে ভালো লাগবে তো যাই হোক এখন এগুলো নিয়ে এসেছে আর চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি একটু বাদে করব কারণ এখন আমার সময় হচ্ছে এডিট করার আর আপলোডে বসানো কালকের ভিডিওটা আজকে এখন বসাবো তো চলো আগে এই কাজটা সেরে ফেলি পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে বন্ধুরা ঘুগনিটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে বেশ ভালোই হয়েছে একটু বেশ নরম নরম হয়ে গেছে দানাগুলো আর তাতে একটুখানি সস আর একটু পেঁয়াজ আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো খুবই টেস্টি হয়েছে তোমরা জানাবে কেমন হয়েছে দেখতে কেমন খেতে হয়েছে তোমরা তো বলতে পারবে না সেটা আমি বলতে পারবো যে খেতে খুব ভালো হয়েছে আর কেমন দেখতে হয়েছে তোমরা একটু জানাবে হ্যাঁ ঠিক আছে चलो पर कथा हे तुम्हारे साथ हाँ पर कथा हे कि दाड़ाओ तुम्हें देखा आकाशे अवस्था यही मात्र तुम्हारा बोलना ना जो कत सुंदर वेदार झलमले रोदूर देखो देखे अवस्था दाड़ाओ जला दिए देखा वोटा दिए भलो देखा जा आकाश एक पुकुर जो तक नाबले ही हलो আর একটু আগে তোমাদের বললাম ঝলমলে রোদ্দুর আর বলবো না তোমরা ভাববে এই দিদিভাই বলছে রোদ্দুর এই বলছে বৃষ্টি সত্যি তাই গো প্রকৃতি না কি নিয়মে চলছে ভগবান জানে তো চলো বন্ধ করে দিই জানলাগুলো না হলে বৃষ্টি ঢুকবে আমি তো স্নানে যাচ্ছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা চিকেনটা করার জন্য আমি ফার্স্টে তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে
আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে এই গোটা গরম মশলা দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো ভাজা হোক, সেহেতু একটু আদা থেঁতো করে আর একটু রসুন দিয়ে দিয়েছি। থেঁতো আদা গোটা রসুন দিয়ে দিলে না গন্ধটা খুব ভালো হয়। একটু দেবই, কিন্তু তার সাথে যদি একটু গোটা রসুন আর থেঁতো করে বেশ ভালো করে থেঁতো করে আদা একটু দেওয়া হয় তাহলে সেটা কিন্তু স্মেলটা আরও ভালো হয়। যাই হোক, আর একটু হোক, সেটা একটু লাল করে ভাজা হোক। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর টমেটোটা দিয়ে দেবো, আবার টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। এবারে যে একটুখানি আদা রসুনের টেস্ট দেবো, আদা রসুনের টেস্টটা খুব বেশি দেবো না, ব্যাস আর দেবো না। আর এই রসুন দিয়েছি তো, এবার আবার খানিকক্ষণ রাখতে হবে। পেঁয়াজগুলো টমেটোগুলো একটু নরম হয়ে যায়, এখন না নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে চাপা দিয়ে দিয়ে কষতে হবে। আর এই কষার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে কালারটা খুব ভালো আসবে। এবার ড্রাই মশলাটা দিয়ে দিই, এটাও হতে থাক যতক্ষণ না তেল থাকছে। বন্ধুরা, আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। ঠিক আছে, এবার চাপা দিয়ে রেখে দিই। এবার বন্ধুরা, এই ভাজাটা কিসের বলো তো? এটা একটু গাজর ছেঁচে, আদা সাঁচা যেটা থাকে না তাতে গাজর ছেঁচেছি, আলু ছেঁচেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেসন দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, আর একটা ডিম দিয়ে এটা বড়াটা করেছি। তো ডালের সাথে তোমাদের দাদা ভাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, সব কিছু যখন শেয়ার করি তখন এটাও শেয়ার করলাম। এটা এমনিতেও কি বলতো, সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে। চলো মেট্রোতে যাবে। গড়িয়াহাটে কি ভিড়! স্টেশনে যা ভিড়!
প্রচন্ড দিন এসেছে কালীঘাটে আছি, কালীঘাট থেকে যাব দমদম মেট্রো স্টেশন, দমদম মেট্রো স্টেশন যাব কালীঘাট থেকে। তিনি এখন লাইন দিয়েছে মেট্রো স্টেশনে আর আমি দাঁড়িয়ে আছি। ওই যে তিনি প্রচন্ড গড়িয়াহাটে আমাদের সাথে কথা বলবো বলতেই পারছিলাম না, একদম এত ভিড়, এত ভিড়, রাত্রে প্রচন্ড ভিড়, ভৎস ভিড়, এখনই দেখো না। বন্ধুরা এখন আমরা এলাম, আমরা কোথায় গিয়েছিলাম ওটা, আমরা গেছিলাম গড়িয়াহাট, গড়িয়াহাটে গিয়ে কিছু কেনাকাটা করলাম। আর তিনি বান্টি ওরাও সবাই এখানে এসেছিল, তিনি অনেক কিছু কেনাকাটা করেছে, তারপরে আমি অনেক কিছু কেনাকাটা করেছি। আর এইমাত্র বান্টি, এই বান্টি বলছি, মামন আর সোমালও এসেছিল, দিয়ে এতক্ষণ হই হই হলো, এখন পৌনে 12টা বাজে। তো যাই হোক, এখন সব মেজে আর ইয়েটা ভর্তি, কার্ড ভর্তি জিনিস, এগুলো সব তুলবো, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। এসে রুটি করলাম, তারপরে বান্টি রুটি এখানে খেয়ে নিল আর তোমাদের দাদাভাই খেলো, আমরা আর কিছু খাবো না কারণ বাইরে খেয়েছি, সেই জন্য ঘরে কিছু খেলাম না, ঠিক আছে। তো চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো আর পাশে থেকো, আর টাটা, গুড নাইট।